দানে সমর্থক শব্দ সাহায্য, দাতব্য, মানবিক সাহায্য বা কোনো কারণে কারো উপকারের জন্য উপহার। দানের ক্ষেত্রে অর্থ সাহায্য, ভাতা, সেবা বা পোশাক, খেলনা, খাদ্য বা যানবাহন ইত্যাদি পণ্যসহ বিভিন্ন বিভিন্ন বিষয় যুক্ত থাকতে পারে। দানের মাধ্যমে চিকিৎসা চাহিদা পূরণ হতে পারে, যেমন রক্তদান বা অঙ্গদান করা। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে সেরা 5 জন দানশীল ব্যক্তির তালিকা, যে 5 জন ব্যক্তি প্রকাশ্যে এবং গোপনে দান করে থাকেন। তো চলুন আর বেশি কথা না বলে বাংলাদেশের সেরা 5 জন দানশীল ব্যক্তির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। নাম্বার 5, বাংলাদেশের সেরা দানশীল ব্যক্তির মধ্যে 5 নম্বরে অবস্থান করছে মোহাম্মদ বকুল হোসেন। পেশায় তিনি একজন ব্যবসায়ী। অত্যন্ত সতর্কতার সাথে তিনি তার ব্যবসা পরিচালনা করেন। যে কোনো অসহায় ব্যক্তি তার কাছে আসলে তিনি কখনো তাকে খালি হাতে ফেরত দেন না। জীবনে অনেক সংগ্রাম করে বকুল হোসেন নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং মানুষের বিপদে আপদে সবার প্রথমে বকুল হোসেনকেই পাশে দাঁড়াতে দেখা যায়। নাম্বার 4, বাংলাদেশের সেরা দানশীল ব্যক্তির মধ্যে 4 নম্বরে অবস্থান করছে মানবিক শিক্ষক সাদিক স্যার। তিনি অত্যন্ত ভালো এবং সহজ সরল একজন মানুষ। পেশায় একজন কলেজ প্রভাষক। তিনি বেশিরভাগ সময় অতি গোপনে দান করে থাকেন। কলেজের শিক্ষার্থীরা যদি টাকার অভাবে ফর্ম ফিল আপ করতে না পারে, তিনি নিজের টাকা খরচ করে সেই শিক্ষার্থীকে ফর্ম ফিল আপ করিয়ে দেয়। এছাড়াও তিনি অনেকগুলি চ্যারিটি ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত রয়েছে এবং সেই সমস্ত মানবিক কমিউনিটির সাথে যুক্ত হয়ে অসংখ্য সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। সেই লক্ষ্যে বলতে পারি প্রভাষক সাদিকুল ইসলাম প্রকৃতপক্ষে একজন দানশীল ব্যক্তি। নাম্বার 3, বাংলাদেশের সেরা মানবিক দানশীল ব্যক্তির তালিকায় 3 নম্বরে অবস্থান করছে শাফিন স্যার। শাফিন স্যার মানবিক একজন শিক্ষক এবং অত্যন্ত ভালো মানুষ। তিনার সবচাইতে ব্যতিক্রম দিক হল তিনি তার প্রত্যেকটা জন্মদিনে প্রায় 1,50,000 টাকা প্রকাশ্যে গরিব মানুষের মধ্যে দান করে দেন। এছাড়াও তিনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তার কাছে যেসব শিক্ষার্থী কোচিং করে তাদের মধ্যে কেউ যদি গরিব ও মেধাবী শিক্ষার্থী থাকে, তাহলে তিনি তার কাছ থেকে কোনো প্রকার টাকা নেয় না, সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা দান করান। নাম্বার 2, বাংলাদেশের সেরা মানবিক দানশীল ব্যক্তির তালিকায় 2 নম্বরে অবস্থান করছে মানবিক শওকত। ডাস্টবিনের পাশে পড়ে আছেন ভারসাম্যহীন অসুস্থ রোগী। ওই রোগীর এক পা অর্ধেক জুড়ে পচে গেছে, শরীর থেকে বের হচ্ছে উৎকট গন্ধ। এমন রোগী থেকে সবাই দূরে থাকলেও পরম যত্নে তাদের চিকিৎসা দিয়ে ভালো করে তুলছেন সুপার হিউম্যান খ্যাত মানবিক পুলিশ সদস্য মোহাম্মদ শওকত হোসেন। মানবিক শওকতের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নিজের স্ত্রীকে নিয়েও দূরে কোথাও ঘুরতে যেতে পারিনি, আমার স্ত্রীও বিষয়টি বুঝেন, তিনি বরং আমাকে এই কাজে সাহায্য করেন। আমার আশা দেশের মানুষ এইসব রোগীর জন্য এগিয়ে আসবেন, সবাই এগিয়ে এলে তখনই আমার পরিশ্রম সার্থক হবে। নাম্বার 1, বাংলাদেশের সেরা মানবিক দানশীল ব্যক্তির তালিকায় 1 নম্বরে অবস্থান করছে এম এ জলিল। এম এ জলিল অনন্তর পূর্ব পরিচয় হল তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। 1999 সাল হতে তিনি AJI গ্রুপের জেনারেল ম্যানেজার পদে কাজ করে আসছেন। সাভারের হেমায়তপুরে বিশাল জায়গা জুড়ে তিনি গড়ে তুলেছেন AJI গ্রুপ। প্রতিষ্ঠানের প্রত্যেকটি কাজ তিনি নিজ হাতে তদারকি করেন, প্রতিটি পণ্য তিনি নিজে দেখেন এবং এরপরই তা বাজারজাত করা হয়। এছাড়াও সাভারের হেমায়তপুরে ধল্লা গ্রামে 28.5 বিঘার উপর একটি বৃদ্ধাশ্রম নির্মাণের কাজ শুরু করেছেন অনন্ত জলিল। তিনি ঢাকার হেমায়তপুরে অবস্থিত বাইতুস শাহ জামে মসজিদের নির্মাণ কাজেও অবদান রাখেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।